স্ক্রিনে নিজেকে দেখতে পাওয়া তো সবসময় ভালো লাগে, যেহেতু এর আগের সিনেমাও যখন আমি বড় স্ক্রিনে দেখেছি তখন আসলে একই রকম অনুভূতি। বাট এটা একটু স্পেশাল কারণ আমি অনেক লম্বা একটা গ্যাপের পর আমার একটা সিনেমা রিলিজ পাচ্ছে, এর মধ্যে আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি মা হয়েছি। সো মা হওয়ার পরে দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্রীতিলতা হলে আসছে। তবে আমি আশা করছি ও দূর থেকে হয়তো আমাকে চিয়ার আপ করছে বাসা থেকে। মা হওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার অনেক মেমোরি দেখি বা অনেক কিছু শেয়ার করেন, এই সময়টা কেমন এনজয় করছেন? একজন মাকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন এনজয় করছেন, এই প্রশ্নের আসলে উত্তর আপনি পাবেন না, কারণ মাটা বেবি আসার পরে পৃথিবীতে অনেক চেঞ্জ হয়ে যায় এবং অনেক কিছু শিখি শিখাচ্ছি, ইলহামও আমাকে অনেক কিছু শিখাচ্ছে। ইটস আ ওয়ান্ডারফুল জার্নি, ওয়ান্ডারফুল মেমোরি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক ওয়ান্ডারফুল। না না, ভ্যালেন্টাইন ডে তুমি আপনি যদি জিজ্ঞেস করেন আমার জন্য তো আসলে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে, বিকজ আমি আমার আমার ফ্যামিলি আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার হাজবেন্ড আমার ফার্স্ট প্রায়োরিটি, আর এখন এই ভ্যালেন্টাইন্স আমার বেবি ওর ফার্স্ট ভ্যালেন্টাইন্স, তো ও আমার প্রায়োরিটি। সো স্পেশাল কিছুই কখনো করি না, কারণ ভালোবাসার কথা ওই যে ওই একদিনই আমাকে বলতে হবে এটা এমন কোনো ইস্যু নেই, প্রতিদিনই ভালোবাসার দিন আমার জন্য, তো ওই দিনও আমার কাছে খুব নর্মালই থাকবে। এখনো কোন পর্যন্ত কোনো প্ল্যান করিনি কি করব, কারণ আসলে বাচ্চা আসার পরে প্রতিদিনে কি করব এই প্ল্যানটা আসলে মাথা থেকে ছেড়ে ফেলতে হয়, কারণ বাচ্চা যেইভাবে যায় সেইভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়। আমি খুব ঘরোয়া ভাবে বার্থডে পালন করি সবসময়, দেশের বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে উইশ করে, সবাই গিফট পাঠায়, আমি সেটা এনজয় করি এবং তাদেরকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবসময় কৃতজ্ঞ আপনাদের কাছে, আমার জন্মদিনটা দিনটা মনে রাখেন এবং আমাকে উইশ করেন, আমার জন্য দোয়া করেন, এবারেও আমাকে উইশ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমি কখনো আমার বার্থডে খুব বড় করে করার প্ল্যান করি না, ইচ্ছাও নাই, আমি আসলে ঘরোয়া ভাবেই সবসময় করি এবং হয়তোবা আমার কাছের মানুষ আমার ফ্যামিলি মেম্বাররা আমার কাছে থাকে বা আমার সাথে থাকে, ওটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। না এবারও আমার কোনো বড় করে আয়োজন করার কোনো প্ল্যান নেই। নিজেদের মতো করে করেন, অন্যদের মতো বেশ আয়োজন করে বা কোনো কিছু করে করা হয় না, সেটা আসলে কেন হতে পারে? আমাদের প্রফেশনের কারণে আমরা সবসময় এত পার্টি এত দাওয়াত এত ক্রাউডের মধ্যে থাকি এত অনুষ্ঠানের মধ্যে থাকি, স্পেশাল দিনগুলোটা আসলে ফ্যামিলির সাথে থাকতে মন চায় আমার ক্ষেত্রে, হয়তো বা এই কারণে হতে পারে যে আমি খুব আমাকে যখনই সরার বলে লেটস ডু আপ ড্যান কিছু একটা করি সেলিব্রেশন করি অনেক মানুষরা আসবে, তখন আমি বলি যে না বাসায় ছোট্ট করে ফ্যামিলি মেম্বারদের সাথে, এক একজনের এক একটা টাইপ, এক একজনের এক একটা ইচ্ছা,